কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্সিগঞ্জের বেশ কয়েকটি গ্রাম, বিধ্বস্ত হয়েছে অন্তত 30টি বসতঘর, আহত হয়েছেন 15 জন। ফুলকচি ও কাদুরগাঁও গ্রামে ঝড়ে ভেঙে গেছে গাছপালা, বসতবাড়ির চাল দরজা জানালা সহ ক্ষতি হয়েছে আসবাবপত্রের, এতে আশ্রয়হীন হয়ে পড়েছে 30টি পরিবার। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এর মধ্যে 3 জনের অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। একটা বাজে শুরু হয়েছে, পর আমাকে ঘরে চালু হয়ে গেছে। 13-14 জন লোক কিছু আহত হয়েছে গুরুতর, তারা কিছু আছে 16 হাসপাতালে, কিছু ঢাকা রেফার করা হয়েছে।